Hey guys, welcome to our channel. তোমরা দেখছো কেমন হলো আর আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজ একটা দাদার বিয়ে আছে আর আমরা সেখানে যাব, কিন্তু ও যেতে পারছে না, কেন ওকে বলা হয়নি। আর বিয়েদেরকে কেন বলে না সেটা তোমরা জানো, বলো কি জন্য বলে না? বরের বিয়ের লগ্নও পেরিয়ে যায় অনেক সময়, তার জন্য মেয়েদেরকে বলা হয় না, ছেলেদেরকে বেশি বলা হয় বরযাত্রীটা। আসলে আমাকে খেপানোর জন্য বলছে, আর এটা একজনের নাই, প্রত্যেক পুরুষের এগুলো অভিযোগ। কিন্তু মেয়েরা সাজতে বেশি ভালোবাসে, তাই বেশি সাজে। আর বিয়ে বাড়িগুলো কথা, একটু মেকআপ শিকাপ না করলে হয় নাকি? তা আজকে ভিডিওতে ও থাকছে না, ভিডিওটা আমাকে শুট করতে হচ্ছে। আর ওখানে যেয়ে কি কি করছি, কি করব, সবকিছু তোমাদেরকে দেখাবো। চলো ওখানে যাওয়া যাক। A few moments later. আমরা আজ একটা রিসেপশন পার্টিতে যাব, তোমাদেরকে সাথে নিয়ে যাব। রুকো জরা, সবর করো। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেডি হয়ে নি। তো আমি এখন রেডি হয়ে গেছি, বিয়ে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি, চলো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই। মাঝখানে আমরা নিজেরা কিছু ফটোশুট করলাম। এখন কন্যাযাত্রী তত্ত্ব নিয়ে ঢুকছেন।
খেতে বসলাম। আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন। গুড মর্নিং গাইস, তো কাল ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই ভিডিওটা শেষ করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।